হলদিয়া প্রশ্নে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে বাম, কংগ্রেস ও বিজেপি। এবিজির হলদিয়া ছেড়ে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে শুক্রবার যদুবাবুর বাজারে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। ভবানীপুর এলাকায় প্রতিবাদ মিছিল করে তারা। অন্যদিকে দিল্লি থেকে ফিরেই সরাসরি মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা। হলদিয়ার এই অচলাবস্থার পিছনে অবশ্যই একটা দলীয় কায়েমি স্বার্থ কাজ করছে এবং আজকে এবিজি চলে যাবে বলছে এবং তার জায়গায় যারা আসছেন এটা অনেকদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল যে তাদেরকে আনতে হবে। মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলেন বা যেভাবে কাজ করছেন, হলদিয়া পটলি যেগুলো হলো এগুলো মানে ভাবা যায় না। কাজে আমরা খুব এই কম সময়ের মধ্যে এরকম ব্যবহার আমরা খুব দুঃখিত হয়েছি। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে সিপিএমও। এবিজি কাণ্ডকে ঘিরে সরকার বিরোধী তরজাও তুঙ্গে উঠেছে। সরকার লক্ষ্মী ধরে রাখতে পারছে না বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পাল্টা হিসাবে মন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাকে জেলে ঢোকানোর হুমকি দিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পূজোর আগে বলেছিলাম যে ডকটাকে ডকে তুলে দেবে, তুলে দিয়েছে। লক্ষ্মী ছেড়ে যায়নি সরকারকে, সরকার লক্ষ্মীকে তাড়াচ্ছেন। এইসব আন্দোলন যারা করছেন তাদের আসল মুখটা কি সেটা 2010 সালে বক্তৃতায় বেরিয়েছিল, এখন দেখা যাচ্ছে। আর আর কদিন গেলে আরো পরিষ্কার হবে, স্পষ্ট হবে। সূর্যি মামা যে রোজ গলা ফাটাচ্ছেন, যাকে টিভিতে মাঝে মধ্যে বড় করে দেখানো হচ্ছে, তার নিজের দপ্তর এবং তার নিজের কাণ্ড কারখানা নিয়ে যদি ফাইল খুলতে হয় তাহলে অন্ধকারেই তাকে থাকতে হবে। এদিকে হলদিয়া কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করে বিজেপির যুব সংগঠন যুব মোর্চাও। মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে তারা। এবিপি আনন্দ।